আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বান্দার উপর আল্লাহ তাআলার অশেষ রহমত একটি দিক হচ্ছে তিনি বান্দার ভুলগুলো, মন ভোলা এবং বাধ্যগত গুনাহকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতের ভুল মনে না থাকা এবং বাধ্য হয়ে করা কাজকে তিনি ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ তিনি ক্ষমা করে দিয়েছেন। আমরা যদি এই কাজগুলো করি মনের অজান্তে, চিন্তা ভাবনা আবার যদি করেও ফেলি, তখন তাওবার মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। হাদিসটি ইবনু মাজাহ আস-সুনান 2033 নম্বর হাদিস। ধরুন এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করছি, আপনার কাপড় নাপাক, কিন্তু সেটি আপনি জানতেন না, এটি নিয়ে সরাত আদায় করেছেন, এমন তো অবস্থায় আপনার গুনাহ হবে না, আপনি জানেনও না, কিন্তু আপনি সরাত পড়ার পর বুঝতে পারলেন যে আপনার কাপড়টি নাপাক ছিল, তখন যদি ওয়াক্ত সময় যদি থাকে তাহলে তা পরে নিতে হবে, আর যদি ওয়াক্ত সময় চলে যায় তাহলে আর সরাত পড়তে হবে না। তারপর হচ্ছে ধরেন মনে না থাকা, ধরুন কেউ রোজা রেখেছে, হঠাৎ মনের ভুলে কিছু একটা খেয়ে ফেলেছে, তার কোনো গুনাহ হবে না। তেমনি কেউ অনিচ্ছাকৃতভাবে মনের মাঝে আজে বাজে চিন্তা করে ফেললে, ইচ্ছা ব্যতীত হলে এটি মা, কোনো একটি পাপ কাজ করতে চাচ্ছেন, চিন্তা করেছেন, গুনাহ হবে না। আবার চিন্তা করতে করতে অগ্রসর হচ্ছেন তবু গুনাহ হবে না, করে ফেলেছেন তবু গুনাহ হবে না, কিন্তু কিছুক্ষণ পর ওই গুনাহগুলো আপনার লিখা হবে। কিন্তু ভালো কাজগুলো করলে, নিয়ত করলেও সওয়াব, চিন্তা করলেও সওয়াব, অগ্রসর হলেও সওয়াব, করে ফেললে আরও সওয়াব। যেমন সলাত, সলাতে চিন্তা করেছেন, অগ্রসর হচ্ছেন কদমে কদমে নেকি, সলাত আদায় করলে নেকি, সলাত শেষ আরও নেকি। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য পথ খুলে দিয়েছেন যাতে করে আমরা ক্ষমা পাই, আমরা দুনিয়াতে শান্তি পাই, আমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান পাই। ভুলে কোনো অন্যায় করা, মনে না থাকা, এইসব বিষয় আমরা অনেকে বাধ্য হয়ে অন্য কাজ করে ফেলি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কারো ওপর সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, সে ভালো যা উপার্জন করে তার প্রতিফলন তারই, আর যে মন্দ করবে তার মন্দই হবে। হে আমাদের রব, যদি আমরা মনোভোলা হয়ে যাই অথবা ভুল করে বসি, তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। তো এই আয়াতে আমাদের যে ভুল আমরা করে থাকি, অজান্তে জানি না এই কাজটি করলে পাপ হতো, সে সকল দিক থেকে আমরা বেঁচে গেলাম। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, ধরুন কোনো কুসংস্কার আপনি করছেন, করে আসছেন, কোনো বেজাত আমল করে আসছেন, কোনো হারাম কাজ করে আসছেন, আপনি এর মাসালা জানেন না, আপনি এর ব্যাখ্যা জানেন না, বা আপনি এর সঠিক হাদিস জানেন না, তবু আপনি করছেন এই হারাম কাজগুলো, তখন যদি আপনার সামনে সত্যটা এসে পড়ে, সংশোধনের কোনো পথ দিয়ে দেয়, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেয়, তখন কিন্তু ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। আগে ভুল অনেক কুসংস্কার করেছেন, অনেক বেদাত আমল করেছেন, বর্তমানে বেদাত আমলের ছড়াছড়ি, আমল দিক থেকে, কাজের দিক থেকে, চিন্তার দিক থেকে, গবেষণার দিক থেকে, অনেক দিক থেকে আমাদের ভুল বা বেদাত অথবা শিরক পর্যন্ত আমল রয়েছে, সেই সকল আমলগুলো আমাদের বেঁচে থাকতে হবে, এসব হারাম কাজগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।